নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, অর্পিতার নামে ইডির আধিকারিকরা পেল এলআইসির 31টি পলিসি। হ্যাঁ বন্ধুরা, এবং সবকটি পলিসির নমিনি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। তো এখানেই ইডির আধিকারিকদের মনে নানান ধরনের সন্দেহ দানা বাঁধছে যে অর্পিতার আর যে এই সমস্ত যে জীবন বিমা পলিসি বা এলআইসির পলিসি যে, তো সেইগুলোর সবকটি নমিনি কেন পার্থ চট্টোপাধ্যায়? কারণ তার বাড়িতে মা রয়েছে, তার মাকে কোনোটাই নমিনি করা হয়নি। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা দুজনে কি স্বামী স্ত্রী ছিলেন? তো বন্ধুরা, বিরাট বড় আপডেট উঠে আসছে, তো অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো এই ভিডিওটির মধ্য দিয়ে। অর্পিতা মুখোপাধ্যায় বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচিত 6 থেকে 7 বছরের, কিন্তু পরে দেখা যায় বোলপুরে দুজনের নামে জমি কেনা হয়েছে 2012 সালে, আর দুজনের এর মধ্যে সম্পর্ক যে অনেক গভীর তার প্রমাণ ইডি এবারে আদালতে তুলে ধরল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়ের নামে এলআইসির 31টি পলিসি রয়েছে এবং সবকটি নমিনি পার্থ চট্টোপাধ্যায়। বন্ধুরা বুঝতে পেরেছেন? তো এইখানে ইডির আধিকারিকদের কাছে একটা রহস্য দানা বাঁধছে যে কেন সবকটি পলিসির নমিনি পার্থ চট্টোপাধ্যায়কে করা হয়েছে, এবং 31টা পলিসি, যেটা কিন্তু একেবারে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, বা যাদের কাছে অনেক টাকা রয়েছে, যারা অনেক টাকার আর বলতে পারে মালিক, তারাও যে 31টা পলিসি করে বলে এটা এখনও পর্যন্ত দেখা যায়নি। তো সেক্ষেত্রে 31টা পলিসি কেন করা হয়েছে? সেক্ষেত্রে কি কালো টাকাকে সাদা করার জন্যই এই 31টা পলিসি করা হয়েছিল? নানান ধরনের প্রশ্ন সামনে আসছে, এবং এর সবকটি নমিনি পার্থ চট্টোপাধ্যায়কে করা হয়েছে, তো এর মানে কি তারা দুজনের স্বামী স্ত্রী ছিলেন? তো এসএসসির দুর্নীতি কাণ্ডে কে দোষী তা হয়তো পরে সামনে আসবে, কিন্তু ইডির তল্লাশি না চালাতে সাধারণ মানুষের সামনে আসতো না পার্থ চট্টোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনযাপনের কাহিনী। এটা বন্ধুরা আমরা বুঝতেই পাচ্ছেন, পার্থ চট্টোপাধ্যায় যে এত দুর্নীতি করেছে, এত কিছু করেছে, এগুলো আমাদের সামনে বা সাধারণ মানুষের সামনে কোনো দিনই আসতো না যদি ইডি না এইভাবে তদন্ত চালাতো। তিনি কোথায় যান, কোথায় সময় কাটান তাও নিয়ে প্রথম কদিন চর্চা হলো, এখনও তা মিডিয়াতে সীমাবদ্ধ। তবুও প্রতিদিনই অর্পিতা পার্থকে নিয়ে নতুন নতুন খবর সামনে আসছে। এদিন আদালতে শুনানির সময় ইডির তরফে দাবি করা হয়েছে তারা অর্পিতার এমন 31টি এলআইসির সন্ধান পেয়েছে যেখানে সবকটি নমিনি পার্থ চট্টোপাধ্যায়ের নামই রয়েছে। শুধু তাই নয়, এর আগেও বিভিন্ন প্রমাণ পেশ করে ইডি দাবি করেছে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ ব্যাপারে ইডির তরফে বোলপুরের অপার কথা তুলে ধরা হয়েছিল, যা 2012 সালে। দুজনের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে এই জিনিস যে সম্ভব নয় তা দাবি করছিল ইডি। তো এবারে পুরোপুরি প্রমাণ হয়ে গেল এই এলআইসির পলিসিগুলি পাওয়ার মধ্য দিয়ে। তো ইডির তরফে দাবি করা হয়েছে 2012 সালে দুজন যৌথ মালিকানায় ইউটিলিটি সার্ভিস তৈরি করেছিলেন। এই ইপিএফকে অনেকে অপার ইউটিলিটি সার্ভিসও বলছেন। তো অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে, সঙ্গে বৈদেশিক মুদ্রা, সোনার আর গয়না পাওয়া গিয়েছে। সব মিলিয়ে অর্পিতার যে সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে তার আনুমানিক বাজার মূল্য 100 কোটি টাকার বেশি বলে দাবি করছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তো বোলপুরের অপায় তল্লাশি চালানো হয়েছিল, তো সেখানে সেভাবে কোনোরকম তথ্য কিন্তু মেলেনি বা টাকা পয়সাও মেলেনি। তো বন্ধুরা বুঝতে পারছেন, বিরাট বড় কিন্তু আপডেট। তো আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায়ের নামে নমিনি করা হয়েছে, অর্পিতার 31টি পলিসি নমিনেশান যেটা পার্থ চট্টোপাধ্যায়ের নামে রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আদালতে তোলা হয়েছিল এবং আদালতে তরফে 4 দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল, অর্থাৎ ইডি আদালতের কাছে 4 দিনের হেফাজতের আবেদন করেছিলেন। কারণ কি এখনও পর্যন্ত অনেক তথ্য পাওয়ার বাকি রয়েছে, অর্পিতা পার্থ এখনও পর্যন্ত প্রচুর তথ্য ইডির আধিকারিকদের দিচ্ছেন না। তো দুপক্ষের সওয়াল জবাব শোনার পরে আদালতের তরফ থেকে 5ই আগস্ট পর্যন্ত দুজনকেই ইডির তরফে রেখে দেওয়ার আর বা ইডির তরফে জিজ্ঞাসাবাদ করার জন্য সময় দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না।